আল্লাহ রসুল দোজাহানের বাচ্চা যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছে, সেই সময় মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, আব্বাজান তুমি চলে গেলে আমি এই দুনিয়ার বুকে কেমন করে বাঁচব। তখন মা ফাতেমাকে আল্লাহ রসুল দোজাহানের বাচ্চা বললেন যে, মা আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, তুমি চিন্তা করো না। তো মা ফাতেমাতুজ জোহরা দিন গুনে গুনে ঠিক 6 মাস যখন হয়ে গেল, নিজের গোসল করে নিজের কাফন পরে তিনি কেমন ভাবে মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেলেন। কবি বলছে, শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা, মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। শোনো এক করুণ ঘটনা, খোদার শানে কজন জানে ইন্তেকালের সময়, নিজের গোসল নিজে সেরে বিছানায় লুটায়, নবীর নন্দিনী ফাতেমা। তখন হাসান আর হোসেন মাকে জড়িয়ে ধরে বলছে, মোদের ছেড়ে যে অনা চলে ও গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা, বলে গো হোসেন হাসানা, শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা, মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। কাঁদিস না রে মানিক রতন, প্রাণের দুই পাখি, কেন 6 মাস আগে গেছে চলে তোদের নানাজি, আমার সময় নাই বাকি, সিনায় চড়ে মা ফাতেমার নীল রূহ খানা, নীল রূহ খানা, তখন পড়ে নেয় কলে মা, শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা, মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। মা ফাতেমার ইন্তেকাল হয়ে যাবার পরে হাসান আর হোসেন আছাড় খাচ্ছে, কাঁদছে। তখন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু হাসান হোসেনের আব্বা জানে সে কি বলছে, দেখুন। কবি বললেন, আছাড় খেয়ে হাসান বলে, মাগো নয়ন খোলো না, মাথা ঠুকে হোসেন বলে, একবার কথা বলো না, একবার কথা বলো না। তো হাসান আর হোসেনের কান্নায় হযরত আলী কাররামুল্লাহ সহ্য না করতে পেরে বলছে, আমি তোদের বাপ হলেও ডাকবি আমার।
কাঁদিস না, আমি আর সইতে পারি না। শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। তো মা ফাতেমা গরিব অসহায় বলে দালহা বলে একজন সাহাবী এসে হাসান আর হোসেনকে নিয়ে বলছে যে তোমার মায়ের জন্য আমি দাফন করার কাপড় নিয়ে এসেছি। বলছে চোখের পানি মুছে ফেলে বলিল হাসান, গোসল সেরে আছেন শুয়ে আমার আম্মি জান, শোনো গো মেহমান। আর সারা জনম নূতন পোশাক তার অঙ্গে ওঠে না, তার অঙ্গে ওঠে না, দুঃখিনী আমার মা। শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। তো মা ফাতেমার জানাজা পড়ার জন্যে হজরতে আলীকে বলছে, হজরতে বেলালকে বলছে, কিন্তু হাসান আর হোসেন আব্বাজানের হাত দুটি ধরে কি বলছে দেখুন। কই বললেন হজরত আলী বলেন বেলাল অয়েদ অয়েস কুরুনি, নবীর বেটির জানাজাতে করেন মিনতি, তাদের করেন মিনতি। তখন হাসান হোসেন দুহাত ধরে আব্বাকে বলে, আব্বাকে বলে জানাজা তুমি পড়াবে, জানাজা তুমি পড়াবে। শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা। মা ফাতেমার দাফনেতে কি যে ছিল কারিশমা, রব্বে গফুরের নজরানা। তো দেখুন কবর কি ভয়ানক জিনিস। মা ফাতেমাতুজ্জোহরা জান্নাত রানী আমরা সবাই জানি, কিন্তু কবর বলছে কে আমি জান্নাত রানী আমি চিনব না, কে হাসান হোসেনের আম্মি জান আমি চিনব না, কে আল্লাহ রসুলের বেটি আমি চিনব না। কবর কি ভয়ানক, আর আমার আপনার কি হবে একবার দুনিয়াতে চিন্তা করে দেখুন। শেষ কথায় আমার কবি বলছে কবর তাকে ছাড়ে নিও তোমার ছাড়বে না, আমল নামা ছাড়া সে তো কিছু চিনবে না, কিছুই চিনবে না। এম এ হান্নান রাখিস তোর
বিদায়ের বেলায়, শোনো এক করুণ ঘটনা, করিব আজি বর্ণনা। মা ফতে মার দাফনেতে কি যে ছিল করিশ্মা, রব্বে গফুরের নজরানা, রব্বে গফুরের নজরানা।